টাঙ্গাইলের মধুপুরের কুড়ালিয়া বড় বাড়ির সূর্য সন্তান, সাদা মনের মানুষ, শিক্ষার এক আলোকবর্তিকা, মধুপুরের অহংকার। স্বনামধন্য মধুপুর শহীদ স্মৃতি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের আলোর দিশারি প্রতিষ্ঠাতা ও সভাপতি আলহাজ মোহাম্মদ নূর রহমান 1972 সাল থেকে অধ্যাবধি সভাপতির পদে বহাল থাকা অবস্থায় বুধবার ঢাকা স্কোয়ার হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মধুপুর উপজেলা প্রতিনিধি বাবুল রানার প্রতিবেদনে দেখুন বিস্তারিত। মরহুমের প্রথম জানাজার নামাজ শুক্রবার সকাল 11টায় তার প্রতিষ্ঠিত শিক্ষা প্রতিষ্ঠান শহীদ স্মৃতি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন কৃষিমন্ত্রী ডক্টর আব্দুর রাজ্জাক এমপি, অত্র বিদ্যালয়ের শিক্ষক, ছাত্র, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ। মরহুমের বড় ছেলে শফিকুল ইসলাম টিটু, ভাতিজা শোয়েব আহমেদ রাজু, মাহফুজুল আজম রুমেল সহ তার পরিবারের লোকজন এবং অসংখ্য শুভাকাঙ্ক্ষী উপস্থিত ছিলেন। মরহুমের দ্বিতীয় জানাজা নামাজ মধুপুরের কুড়ালিয়া বড়বাড়ি জামে মসজিদ প্রাঙ্গণে বিকাল 3টায় অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন মধুপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছরোয়ার আলম খান আবু, উপজেলা আওয়ামী লীগের সভাপতি খন্দকার শফিউদ্দিন মনি, কুড়ালিয়া ইউপি চেয়ারম্যান আবু মান্নান, বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ আলী সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। জানাজা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে মরহুমের লাশ দাফন করা হয়। দাফন শেষে মোনাজাত করেন মরহুমের ভাতিজা মোহাম্মদ লুৎফুল আজম রানা।